এই মাস্ক টাস পরতে আর ভালো লাগে না, ঠিক আছে? এরসে করোনা হয় ভালো। কি কি করোনা আপনি জানেন আছে কি আপডেট? করোনা টরোনার খোঁজ খবর আমি রাখি না। তোমার তো করোনার খবরের দরকার নাই, সারাদিন মোবাইলে দেখবা আর ফেসবুকে ঘুরবা, এটাই তো আমার কাজ। এটা খবর রাখাটা জরুরি। তুমি রাখো। থাক, আমার একটা কল আছে। কই যাস? যাও, কে আবার গার্লফ্রেন্ড ফোন দিছে সে এনে গেল। ভালো, চলে গেল। ম্যাম, আমরা দুজনে আছি, সমাজের দূরত্ব বজায় রেখে চল। কেন আমি ক্লিক করতেছি? আমার মতো সচেতন দেখ, মাস্ক পরে আসে, হ্যান্ড গ্লোভ ছিল, বাসা থেকে খুলে আসছে। আর ইতালি থেকে আসছে, তাই কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নাই রে ভাই। আমার সমস্যা আছে। আরে ঠান্ডা আইসক্রিম খাইছি। বিশ্বালে দেখা দিল ভাইরাস করোনা, অবহেলা করলে যারা তারা এখন মরোনা। শুরু থেকে দেখে যাচ্ছে বাঙালির আচরণ, সুযোগ পেয়ে দেখাই দিল করোনার বিচরণ। পরিস্থিতি দেখে বললো লকডাউন করে দিন, লকডাউনের পরেই হলো বাঙালির বিবেকহীন। এ মানে না ও মানে না কত কথা নিউজে, করোনার প্রতিষেধক ট্যাকেল খাই ভিউজে। কোনোদিন হবে না আমাদের লজ্জা, এজন্যই অ্যাম্বুলেন্সে লাল নীল সজ্জা। নিজে কিছু না মেনে সরকারের দোষ খোঁজা, বুঝতে পারে না কেন সে নিজেই একটা দেশের বোঝা। সরকার কেঁদে দেয় দেখে অনাহারের মুখ, পাতিনিতা লুটে খায় বোঝে শুধু নিজে সুখ। সত্য কথা বলতে গেলে কত না কত দোষ আসে, গোপন তত্ত্ব ফাঁস হলে নির্লজ্জ মুসকি হাসে। ধর্মভেদে রোগ হয় না হিন্দু কিংবা ইসলামে, ধনী গরিব উভয় উঠছে নিয়মের নিলামে। যদি দেশ সুস্থ চাও থাকতে হবে সচেতন, বলে কোনো লাভ নেই বাঙালি তো অচেতন। সুস্থ হয়ে গেলে তুমি হবে সস্তা, মারা গেলে লাশ পড়ে ফেলে দিবে বস্তা। তার চেয়ে বরং ঘরে থাকা এটা অনেক দরকারি, রোগ হলে চিন্তা কি চিকিৎসা তো সরকারি। একজনের অবহেলায় পরিবার শেষ হয়, সচেতন হয়ে চলো করি এ যুদ্ধ জয়। অযথা আমরা কেউ ঘরের বাইরে যাব না, তাই বলে দাদা আমরা চা বিড়ি খাবো না। এইটুকু বলতে চাই নিজে থেকে সৎ হন, দূরত্ব বজায় রাখুন যতই হোক ভাই বোন। গায়ের জোর দেখিয়ে বলে নিয়ম মানি না, আপনাদেরকে বলতে চাই এ দেশ কবে সুস্থ হবে, তবে সে কথাও আমরা জানি না।